हेलो एवरीवन, अस्सलामु आलैकुम। वेलकम बैक टू माय चैनल मॉम्स किचन बाय शिरिन। आमी आज के अपनादेर के चूला कीभावे खूब सहजे चॉकलेट पाउंड केक तैरि करते पारबेन सेटा देखिए दिब। ताहले कथा ना बाड़िए चले जाच्छी मूल रेसिपीते। एखाने आमी हाफ कप गरम दूध नियेछी आर एर साथे दिए दिब एक प्याकेटेर थेके एकटु कम नेसकफे। कफि दिच्छी स्ट्रंग फ्लेवरेर जोन्नो। আমি সবসময় চকলেট কেকে কফি দিই আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। এখন তিনটা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে আমি একটি সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি চলে নিব। এর জন্য একটি চালনিতে নিয়েছি 3/4 কাপ ময়দা আর এর সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ কোকো পাউডার। আর চেষ্টা করবেন কোকো পাউডারটা যেন ভালো ব্র্যান্ডের হয়। কোকো পাউডার ভালো ব্র্যান্ডের হলে কেকটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়। আর এর সাথে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ। এখন সবগুলো শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। আর চেলে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন 2টা ডিম বিট করে নিব। আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে। ঠান্ডা ডিম দিয়ে কখনো কেক তৈরি করবেন না, তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে। আর এর সাথে দিয়ে দিব 3/4 কাপ চিনি। চিনিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিব আর বিট করে নিব। আর ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে চাইলে 1 চা চামচ চকলেট এসেন্স দিতে পারেন। তো আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিব। আর খুব আলতো হাতে ভালো করে ফোল্ড করে করে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়া করে এপাশ ওপাশ করে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ফ্লাফি ভাবটা নষ্ট হয়ে যাবে। আর যে লিকুইড মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তো আমার কেকের মিশ্রণ রেডি। এখন আমি একটি কেক মোল্ডের তেল ব্রাশ করে নিব। আর এর মধ্যে বিছিয়ে দিব বেকিং পেপার। এখন আমি কেক মোল্ডের কেকের মিশ্রণটা ঢেলে দিব। আর এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। কেক মোল্ডে একটু ট্যাপ করে নিতে হবে, এতে করে কেকের ভেতরে যদি কোনো এয়ার বাবল থাকে সেটা ফেটে যাবে। আর যেহেতু আমি হাঁড়িতে তৈরি করব, তাই আমি একটি হাঁড়িতে বালু নিয়েছি। আর হাঁড়িটা আমি 10 মিনিট গরম করে নিয়েছি, ঠিক ওভেন যেভাবে প্রিহিট করে নেয় সেভাবে। আর এখন কেক মোল্ডে বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। আর অপেক্ষা করতে হবে 30 থেকে 35 মিনিটের জন্য। আর একটি কাঠি দিয়ে দেখতে হবে যে হয়েছে কি না কাঠি ক্লিন, তখন বুঝতে হবে কেকটা হয়ে গেছে। আর গরম থাকা অবস্থায় কেকটা কখনো মোল্ড আউট করবেন না, এতে করে কিন্তু কেকটা ভেঙে যাবে। কারণ গরম থাকা অবস্থায় কেকটা অনেক সফট থাকে। আর কেকের 4-5টা ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করতে হবে। তো আমি এখন মোল্ড আউট করে নিব। তৈরি হয়ে গেল আমার চকলেট পাউন্ড কেক। আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে
আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশন অথবা ইনবক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর কেকটা কতটা সফট এবং ময়েস্ট হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর মাশাল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।